গুড মর্নিং স্টুডেন্ট। আচ্ছা, তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই। আজকে আমি তোমাদের পরিবেশ পড়াবো, ক্লাস ফোর এর পরিবেশ। দেখো, তোমাদের কাছে এই বইটা আছে তো? সবার কাছে এই বইটা আছে। এই বইটা নাম নিয়ে প্রথম পৃষ্ঠাটা খুলবে, পেজ নাম্বার ওয়ান, ঠিক আছে? পেজ নাম্বার ওয়ান খুলবে। আচ্ছা, তোমাদের প্রথমে বলে রাখি, পরিবেশ আমরা কিন্তু খুব একটা মুখস্থ করবো না। পরিবেশটা মোটামুটি আমরা আমাদের চারপাশটা ভালো করে দেখলেই আমরা পরিবেশটা কিন্তু আমাদের পড়া হয়ে যায়, তাই না? দেখবে তোমরা তো খেলতে বেরো, এখন হয়তো খেলতে যাও না তোমরা, এখন বাড়ি থেকে বেরোনো বন্ধ, আমরা অতটা খেলতে যেতে পারছি না। কিন্তু তোমরা আগে যখন খেলেছো তখন দেখেছো নিশ্চয়ই, ধরো কোনো জায়গায় অনেকদিন পড়ে আছে, কেউ যায় না, হয়তো সেখানে দেখবে ইট, কোনো একটা ইট পড়ে আছে, ইটটা যে সরাবে তাই দেখা যাবে কতগুলো পিঁপড়ে ডিম পেড়েছে, হ্যাঁ, বা ইটটা তুললে পরে দেখা যায় যে ইটের নিচে যে ঘাসগুলো ছিল সেগুলো হলুদ হয়ে গেছে, আবার ইটের নিচে অনেক পিঁপড়ে দেখবে বাসা করেছে, তাদের অনেক ডিম পেড়েছে, হ্যাঁ, সেই ডিমগুলো তখন আমরা কী করি বলো তো? আমরা ওই ডিমগুলো দেখতে পেলে অনেকে কী করে, ডিমগুলো নিয়ে আসে, নিয়ে এসে মাছের চারা তৈরি করে। সেই ডিমগুলো যদি আমরা মাছকে দিই, সেই পিঁপড়ের ডিমগুলো মাছদের খেতে দিই, তাহলে মাছেরা সেটা খুব ভালো করে খায়, জানো তো? আচ্ছা, এইবার আমরা আমাদের চারপাশে অনেক কিছু দেখতে পাই জিনিস, তাই জিনিসগুলোর মধ্যে কিছু কিছু জিনিসে প্রাণ আছে, যেমন কিছু কিছু জিনিস সে যেমন নড়াচড়া করে, কথা বলতে পারে, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, তারা ছোট থেকে বড় হয়, আবার মারাও যায়। যেমন ধরো মানুষ, আমাদের কথাই আমরা বলি, প্রথমে আমাদের কথা দিয়ে আমরা শুরু করি, আমরা তো মানুষ, আমরা কি এই যে আমাকে দেখছো বা তুমি যে রয়েছো, হ্যাঁ, বা তোমার ঘরে যে তোমার যে বাবা মা দাদু দাদা যারা আছে তাদের কি তোমরা, তারা কি এইরকমই ছিল বা তুমি কি এতটাই বড় ছিলে? তা কিন্তু নয়, আমি কি এতটাই বড় ছিলাম? তা কিন্তু নয়, হ্যাঁ, আমরা তো ছোট ছিলাম, তাই তো? ছোট থেকে আমরা আস্তে 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 বাড়ছি। যেমন ধরো তোমাদের বাড়িতে তোমাদের আশেপাশে কোনো আম গাছ আছে, জাম গাছ আছে, কিংবা যে কোনো ধরনের গাছ, ছোট গাছ, প্রথমে যে কোনো ধরনের গাছে যদি প্রথমে কি তারা অত বড় হয়, প্রথমে কি আম গাছে আম ফলে, ফলে না, প্রথমে গাছটা ছোট থাকে, তাই তো? বীজ থাকে, বীজ থেকে যে ছোট চারা জন্মায়, তারপরে আস্তে 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 গাছটা বড় হয়, তাই তো? মানুষেরা কি হচ্ছে, আমরা ছোট থাকি, ছোট থেকে আস্তে আস্তে আমরা বড় হচ্ছি, বড় হওয়ার পর বড় হচ্ছি, বড় হয়ে তারপরে আমরা একদিন মারা যাচ্ছি, হ্যাঁ, এরকম আমাদের আশেপাশে সজীব অনেক যে জিনিস আছে যেগুলো ছোট থেকে বড় হচ্ছে, জন্মাচ্ছে, আবার মারাও যাচ্ছে, যেগুলো জন্মগ্রহণ করছে, বড় হচ্ছে, আবার একটা নির্দিষ্ট সময় পর তারা মারা যাচ্ছে, তাই তো? আবার এ তো গেল যাদের প্রাণ আছে, যারা ছোট থেকে বড় হচ্ছে, আবার তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতেও পারে, হ্যাঁ, কারণ আমরা মানুষ, বিড়াল, কুকুর, বাঘ, পশু পাখি সবাই এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, তো আমাদের সবারই প্রাণ আছে। এবার আমাদের চারপাশে কিন্তু তোমরা আরেকটু লক্ষ্য করবে, এমন অনেক জিনিস আছে যেগুলো কিন্তু প্রাণ নেই, যাদের প্রাণ নেই, যারা এক জায়গা থেকে অন্য জায়গায় তো যেতে পারেই না, আবার তারা নাড়াচাড়াও করতে পারে না, নড়তেও পারবে না। যেমন ধরো তোমাদের বইটা, এই যে আমি যে এই বইটা নিয়েছি বা তোমাদের কাছে যে এই বইটা আছে, এই বইটা কি নিজে থেকে নড়বে, চলবে, পারবে, পারবে না। আমি এই বইটা তুলে নিলাম তাই আমার হাতে এলো, আবার বইটা টেবিলে রেখে দিলাম তাই টেবিলে থাকলো, তাই তো? তোমাদের কাছেও বইটা তাই, তোমরা নিয়েছো হাতে, বইটা খুলেছো, রয়েছে, কিন্তু বইটা নিজে থেকে তো এদিক ওদিক যেতে পারছে না, তাই না? তার মানে এটা কি বলতো, এটা জড় বস্তু, এটা প্রাণ নেই, এটা এটার প্রাণও নেই, এটা ছোট হবে না আবার বড়। এই বইটা তোমরা পড়তে পড়তে কি ছোট হয়ে যাচ্ছে, যাচ্ছে না? এই বইটা পড়তে পড়তে কি তোমার বড় হয়ে যাচ্ছে, যাচ্ছে না, তাই তো? তোমরা যে বিছানায় বসে আছো বা তোমরা যে টেবিলে বসে আছো, কেউ তো বিছানায় বসে করছো, কেউ হয়তো টেবিলে বসে পড়াটা দেখছো, কেউ আবার মাটিতে বসে দেখছো, মাদুরে বসে দেখছো, তাহলে তোমরা যাদের উপর যার উপর বসে দেখছো সেগুলো কিন্তু বড় হচ্ছে না, ছোট হচ্ছে না, আবার তোমাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে চলেও যাচ্ছে না, যাচ্ছে কি? তাহলে সেগুলো হচ্ছে জড় বস্তু, জড়, মানে যাদের যারা বংশ বিস্তার করে না, মানে জন্মায় না, ছোট থেকে বড় হয় না, যারা এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা
রান্না করতে পারে না তাদের আমরা বলছি চরম অসুস্থ। এবার দেখো তোমাদের বইতে এই বইতে নিচে ছক আছে, প্রথমে ছক তোমাদের ঘিরে থাকা জীবের তালিকা, তোমাদের ঘিরে থাকা মানে তোমাদের চারপাশে যে জীবগুলো আছে তার একটা তালিকা তৈরি করবে, আর তোমাকে ঘিরে থাকা জড় বস্তুর একটা তালিকা তৈরি করবে, ঠিক আছে? এই দুটো তালিকা তৈরি করে আমাকে হোয়াটসঅ্যাপে তোমরা পাঠিয়ে দেবে, এটা হচ্ছে তোমাদের কাজ, কেমন? এটা তোমরা অবশ্যই পাঠাবে, এটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, এই এই চারটা করে, বেশি সব বেশি করতে যাবে না, কটা করে আছে দেখেছো? পাঁচটা করে, পাঁচটা করে পাঠালেই হবে, বেশি পাঠাবে না, ঠিক আছে? পাঁচটা করে পাঠাবে, আমি দেখে দেবো, ঠিক আছে? আজকে এই পর্যন্ত।